নমস্কার শাইন নিউজে আপনাদের স্বাগত জানাই আমি জিনা এই মুহূর্তে চোখ রাখবো হেডলাইনসে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ সকাল 12:07 টাকার দিল্লির এমসে জীবনাবসান দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই মালদা শহরে বিশুদ্ধ পল্লী থেকে 17 বছরের এক তরুণীকে উদ্ধার করলো উত্তরপ্রদেশ রেল পুলিশ ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়িতে চোরের হানা সর্বস্ব লুট আর সকালে জামুরিয়া 4 নম্বর ওয়ার্ডের বাইপাস রোডের ধারে হঠাৎ ধস নামল ওড়িশার উপকূলবর্তী এলাকায় তৈরি হয়েছে নিম্নচাপ আগামী 24 ঘন্টায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য পিভি সিন্ধুর স্বপ্নের দৌড় মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিত রায় পরিচালিত ছবি গোত্র গোত্র নিয়ে আশাবাদী দর্শকরা আজকে বিস্তারিত খবরে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি গত 9 অগস্ট থেকে দিল্লির এইমসে ভর্তি ছিলেন আজ বেলা 12:07 নাগাদ তার জীবনাবসান হয় এই মুহূর্তে আপনারা দেখছেন অরুণ জেটলির সেই ছবি উনি ভর্তি ছিলেন দিল্লির এইমস হাসপাতালে বাজপেয়ী মন্ত্রিসভার আইন মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন অরুণ জেটলি গত 9 অগস্ট থেকে তিনি ভর্তি ছিলেন দিল্লির এইমস হসপিটালে শুধুমাত্র সাংসদই নন তিনি অসাধারণ আইনজীবী ছিলেন তার মৃত্যু রাজনৈতিক মহলে এক বড়সড় ঘটনা শোকের ছায়া রাজনৈতিক মহলে টুইট করে জানালেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে অমিত শাহ রাজনাথ সিং এনারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আজ দুপুর 12:07 নাগাদ প্রয়াত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই ঘাটাল থানার সুলতানপুর গ্রামের ঘটনা বিধায়কের অভিযোগ তিনি গতকাল সন্ধেবেলা দিদিকে বলো কর্মসূচি নিয়ে সেই বার্তা নিয়ে সুলতানপুরে গেছিলেন সেখানে আচমকা বিজেপির কর্মী সমর্থকরা তাদের দলের লোকের ওপর চড়াও হয় দেখে নেব বিস্তারিত রিপোর্ট দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই তৃণমূল কর্মীর গায়ে হাত দেওয়ার অভিযোগ করেছেন তিনি এই পরিস্থিতিতে ঘাটাল থানার পুলিশ দুজন বিজেপি সমর্থককে গ্রেফতার করলে পরিস্থিতি আরও জটিল হয় উত্তেজনা ছড়ায় বিজেপি কর্মীদের মধ্যে পরিস্থিতি বেসামাল দেখে এক তৃণমূল কর্মীর বাড়িতে আশ্রয় নেন ঘাটালের বিধায়ক ব্লক সভাপতি দিলীপ মাঝি সহ তৃণমূল নেতাকর্মীরা মালদা শহরে নিষিদ্ধ পল্লী থেকে 17 বছরের এক তরুণীকে উদ্ধার করলো উত্তরপ্রদেশ রেল পুলিশ প্রায় 1 বছর আগে মায়ের সঙ্গে দিল্লি যাওয়ার পথে এই কিশোরী নিখোঁজ হয়ে যায় মোরাদাবাদ স্টেশন থেকে এদিক ওদিক ঘুরে শেষমেশ তার ঠাঁই হয় মালদার নিষিদ্ধ পল্লীতে ইংরেজবাজার থানা এবং মোরাদাবাদ জিআরপি থানার পুলিশের সহযোগিতায় আপাতত সে ফিরতে চলেছে সমাজের মূল স্রোতে ওই কিশোরীর বয়স 17 বছর তার বাড়ি বিহারের বেথিয়া পুলিশ শিকারপুর থানা এলাকায় তার বাবা প্লাস্টার অফ প্যারিসের মূর্তি তৈরি করেন কর্মসূত্রে তিনি দিল্লিতে থাকেন তিনি জানান গত বছরের 17ই সেপ্টেম্বর তার স্ত্রী ও মেয়ে বাড়ি থেকে দিল্লি যাচ্ছিলেন মোরাদাবাদ স্টেশনে মেয়ে জল নিতে ট্রেন থেকে নামে কিন্তু জল নিয়ে ট্রেনে ওঠার আগেই ট্রেন ছেড়ে দেয় তারপর থেকে মেয়ের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না পরদিন তিনি পুলিশের পাশাপাশি মোরাদাবাদ জিআরপি থানায় মেয়ের নামে মিসিং ডায়েরি করেন কিন্তু এতদিনেও মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না কয়েকদিন আগে ফোন মারফত জানা যায় সে মালদার নিষিদ্ধ পল্লীতে রয়েছে সঙ্গে তার মোরাদাবাদ জিআরপি থানায় পুলিশে খবর দেন এরপরেই মোরাদাবাদ রেল পুলিশের সঙ্গে তিনি আজ মালদায় আসেন রাতে তার মেয়েকে উদ্ধার করে পুলিশ ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়িতে চোরের হানা সর্বস্ব লুট একে তো মারণ রোগের চিকিৎসা করাতে করাতে টাকা শেষ তার উপর আবার রাত্রিবেলা চোরের হানা ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট ব্লকের 1 নম্বর ওয়ার্ডের রেলপাড়ের লোকপাড়ায় এলাকার সেই বাসিন্দার নাম প্রেম প্রকাশ বাড়ি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি গতকাল রাতে তার বাড়িতে হঠাৎই চোরের হানা এবং সর্বস্ব লুট পরিবার সূত্রে জানা গিয়েছে ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য ওই ব্যক্তি বাড়ি তালাবন্ধ করে সপরিবারে দক্ষিণ ভারতের ভেলোরে গিয়েছিলেন চিকিৎসার জন্য গতকাল রাতে তারা সেখান থেকে বাড়ি ফিরলে চুরির ঘটনা নজরে আসে পরিবারের দাবি চুরির ঘটনায় দুটি আলমারি থেকে চুরি গিয়েছে প্রায় 50,000 টাকা 3.5 ভরি সোনা এবং বেশ কিছু চাঁদির গহনা চুরির ঘটনা নজরে আসতেই খবর দেওয়া হয় রামপুরহাট থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে আজ সকালে জামুরিয়া 4 নম্বর ওয়ার্ডের বাইপাস রোডের ধারে হঠাৎই ধস নামে ধসের জেরে এলাকায় প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে ধস আরও বাড়ার আশঙ্কা রয়েছে বাসিন্দারা সেরকমটাই জানাচ্ছেন জামুরিয়ার বাইপাস রোডে আপাতত যান চলাচল নিষিদ্ধ করে রাখা হয়েছে তবে যান চলাচল স্থগিত কতক্ষণ থাকবে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি দেখব রিপোর্ট
স্থানীয় বাসিন্দা রাজু বাউরি ও দেবাশী চক্রবর্তী জানান, গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির জেরে আজ সকালে হঠাৎ ধস নামে জামুরিয়া বাইপাস রোডে। ধসের জেরে বাইপাস রোডে যান চলাচল খুবই ঝুঁকি নিয়ে পারাপার করছে। ধসের পাশেই রয়েছে জামুরিয়া ট্যাক্সি স্ট্যান্ড, জামুরিয়া ট্রাফিক পুলিশের অফিস দপ্তর। নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন শাইন নিউজ। Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. Site and apps. Registration free. Log on to www.shineproduction.in. Get it on Google Play. ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো আবহাওয়ার খবরে। ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে তৈরি হয়েছে নিম্নচাপ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা দিয়েছে ঘূর্ণাবর্ত। ফলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ হবে অপেক্ষাকৃত বেশি। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে, কোথাও অতি ভারী বর্ষণের কোনো সতর্কতা নেই। দেখুন, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে কোস্টাল ওড়িশা এবং নেবারহুডে, এবং তার সঙ্গে একটা ঘূর্ণাবর্ত আছে সাউথ বাংলাদেশ এবং অ্যাডজয়নিং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে। আর এই মুহূর্তে যেটা হচ্ছে মৌসুমি অক্ষরেখা যেটা পাস করছে এর চম্পা থেকে ইস্টার্ন পার্ট অফ মৌসুমি অক্ষরেখা পাস করছে চম্পা হয়ে সেন্ট্রাল অফ লো প্রেশার এরিয়া। এবার দেখে নেব খেলার খবর। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য পি ভি সিন্ধুর স্বপ্নের দৌড়। শুক্রবার সেমিফাইনালসে উঠে বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করলেন ভারতের এই তারকা খেলোয়াড়। মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন বিশ্বের প্রাক্তন এক নম্বর চাইনিজ সাইপের খেলোয়াড় তাই জু ইংকে। প্রথম গেম খুইয়েও সিন্ধু ম্যাচ জিতলেন 12-21, 23-21, 21-29 পয়েন্টে। এই নিয়ে টানা তিনবার সেমিফাইনালে উঠে রেকর্ড গড়লেন পি ভি সিন্ধু, আমাদের সকলের প্রিয় হায়দ্রাবাদী এই তারকা। সরাসরি চলে যাব বিনোদনের খবরে। মুক্তি পেয়েছে জন্মাষ্টমীর দিন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় পরিচালিত ছবি উইন্ডোজ এন্টারটেনমেন্টের গোত্র। অভিনয় করেছেন অনুসূয়া মজুমদার, নাইজেল আকারা মানালি সহ আরও অন্যান্যরা। গত শুক্রবার দিন এই ছবির প্রিমিয়ার হলো দক্ষিণ কলকাতার একটি সিনেমা হলে। উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীরা, এর পাশাপাশি উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক এবং অন্যান্য শিল্পীরাও। দর্শকদের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত বেশ আশাপ্রদ। শাইন নিউজ আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন শাইন টিভি বাংলা, সবার সাথে সবার কাছে।